বাড়ি কাটাতারের উপরে হওয়ায় ইদানিং ভারত বাংলাদেশ সীমান্তের বাসিন্দাদের নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাদের অভিযোগ, প্রত্যাহিক কাজে বাধা দিচ্ছে বিএসএফ। বাড়িঘর বানানোর সামগ্রী তো আছে, এমনকি নিত্য প্রয়োজনীয় জিনিস সীমান্ত পার করে নিয়ে যেতে পারছেন না গ্রামের বাসিন্দারা, টিউশনে পড়তে যেতে পারছে না বাচ্চারা। বিএসএফ এর বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। তারই প্রতিবাদে মঙ্গলবার জলপাইগুড়ি হলদিবাড়ি রাজ্য সড়ক অবরোধ করলেন জলপাইগুড়ি সদর ব্লকের নগর বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের কাঁটাতারের উপর ছয় গ্রামের বাসিন্দারা। যেতে পারে না, ছটা পরে আমাদের যাওয়া আসা বন্ধ। আমাদের যত সামগ্রিক জিনিস আছে যেগুলো আমরা আগে পারমিশন নিতাম, 10 কেজি চাল হলো আমাদের পারমিশন নিতে লাগে, সেটা এখন বন্ধ করে দিছে। হ্যাঁ, এখন আমাদের একটা ঘরে যদি টিন ফুটো হয় সে টিনটা পাই না, কারো হয়তো ইট লাগে, কারো হয়তো সিমেন্ট লাগে, কারো বালি লাগে, কারো পাথর লাগে, রড লাগে। ঘরের একটা দরজা বা জানলা কেউ যদি কিনে সেটাও আমরা ওইখান থেকে বঞ্চিত, আমরা পারমিশন পাই না। এই ব্যাপারে এখন আমার পক্ষে কমেন্ট করা সম্ভব নয়, কারণ বিএসএফ এর ভিউজটাও আমার জানা নেই, সেটা জানার পরে আমরা কোনো পদক্ষেপ নিতে পারব। গত 27 তারিখ আপনাকে একটা চিঠিও দিয়েছি ওই এলাকায়, এটা আছে, কিন্তু যেহেতু এটা বিএসএফ এর তরফ থেকে আমরা কিছু পাইনি, সেজন্য অ্যাট প্রেজেন্ট আমার পক্ষে সীমান্তবর্তী কোনো এরিয়া নিয়ে কমেন্ট করা সম্ভব।